আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে জুম্মান নামাজের দিনে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আর একটা কথা বলতে চাই এই ভিডিওটা একদম কপিরাইট ফ্রি একটা ভিডিও আপনারা চাইলে যে কোনো চ্যানেল আপনারা আপলোড করতে পারেন এটা কোনো কপিরাইট আমি দিব না কারণ এই ভিডিওটা আমি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আমি এটা আপলোড করে দেব আসলে আমাদের গ্রামে একটা মসজিদ নির্মাণের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে জুম্মার নামাজের দিনে একত্রিত হয়েছি তো আমাদের এই মসজিদ নির্মাণের কাজ কাজটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে গ্রামের সকল মানুষ সবাই মিলে কিন্তু এই মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করতেছে কিন্তু আসলে এই যে মসজিদ নির্মাণের কাজটা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু কাজটা হইতেছে যার ফলে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাজটা সম্পন্ন হচ্ছে না কারণ গ্রামের সবাই মিলে যদি আমরা সাহায্য করি হয়তো হয়তোবা শুধুমাত্র যদি আমরা গ্রামের মানুষগুলোই আমরা সাহায্য করি হয়তোবা আমাদের মসজিদ নির্মাণের কাজটা করতে অনেকদিন সময় লেগে যাবে যার কারণে আমাদের মসজিদের কমিটিগণের সদস্যগণ আমাকে বলল যে আপনাদের সকলের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে একটা ভিডিও বানানোর যার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করতেছি আসলে আমাদের গ্রামের মানুষ অনেক কষ্ট করে এই মসজিদে নামাজ পড়তেছে দিন ধরে মসজিদের কাজটা চালিয়ে যেতেছে এবং পর্যাপ্ত পরিমাণে টাকা হাতে না থাকার কারণে কিন্তু মসজিদের সাদের কাজটাও করতে পারতেছে না যার কারণে সকলে যেহেতু আমাকে বললো এবং তারা সকলে জানে যে আমি অনলাইনে কাজ করি তাই তারা সকলে আমাকে ধরলো যে একটা ভিডিও বানিয়ে দাও মানে আপনাদের কাছে সাহায্য হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য তারা আমাকে অনুরোধ করলো যার জন্য ভিডিওটা কিন্তু আমি করতেছি এখন বিষয় হলো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন এসেন তাদের সকলের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে পারেন আপনারা একশো পাঁচশো এক হাজার যেভাবে পারেন না কেন আপনারা সকলে সাহায্য সহযোগিতা করে আমাদের গ্রামের এই মসজিদ নির্মাণ কাজে আপনারা একটু সহযোগিতা করেন আমি নিজেও যখন এই মসজিদের কাজটা শুরু হবে মানে সাদের কাজটা শুরু হবে যেহেতু এখন পর্যাপ্ত টাকা আমাদের হাতে নেই যার জন্য কাজটা করতে পারতেছে না তো যখন কাজটা শুরু হবে সাদের কাজ তখন আমি নিজেও এখানে দুইটা সিমেন্টের বস্তা দিব ইনশাল্লাহ আশা করি যেহেতু আমি ভিডিওটা মেক করতেছি আমিও একটু সাহায্য করবো তাই আপনারা যে যেখান থেকে পারেন সকলেই সাহায্য করবেন আশা করি আর কীভাবে আপনারা সাহায্য করবেন আমি আমার ভিডিওতে বিকাশ নগদ যে কোনো নাম্বার আমি দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে আপনাদের বিকাশ নগদ রকেট এই নাম্বারগুলো দিয়ে দেবো আপনারা যে যেখান থেকে পারেন আপনারা চাইলে একটু সাহায্য করবে আপনারা চাইলে একটু সাহায্য করতে পারেন হয়তোবা আপনার এই সাহায্যের কারণে আল্লাহ তালা আপনার ওপর খুশি হয়ে যেতে পারে আচ্ছা তাছাড়া অনেকেই আছে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে যারা অনেকেই চায় যে এভাবে সাহায্য করার জন্য কিন্তু তারা আসলে কোনো মাধ্যম না থাকার কারণে তারা সাহায্য করতে পারতেছে না তো তারাও চাইলে কিন্তু আমাদের সাহায্য করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিও ডিসক্রিপশনে যে বিকাশ নগদ রকেট নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলোতে কল করে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন এখন আমাদের মসজিদের কমিটিগণ এবং আমার আমাদের ইমাম সাহেব কিছু একটা বলবে আপনাদের সাথে আপনারা যা একটু শোনেন আচ্ছা আলহামদুলিল্লাহ সাত নং ঘুগা ইউনিয়নের গোগা পূর্ব জামি মসজিদের নির্মাণ কাজ চলতেছে আপনারা দেখতেছেন খোলা আকাশের নিচে আমরা মুসলি নিয়ে দাঁড়িয়ে রেছি। অনেক কষ্ট কেলাসের কারণে অনেক মুসল্লিরা এখন মসজিদে আসতেছে না বিভিন্ন জায়গা অন্যত্র মসজিদে নামাজ নামাজ পড়তেছে চেষ্টা করতেছে কিন্তু আমাদের দুঃখ হইল আমাদের মসজিদের স্বাদ না থাকার কারণে আমরা অনেক কষ্ট অনুভব করতেছি এই জন্য মসজিদরা তিনতলা ফাউন্ডেশন নির্মাণ কাজের শুরু করছি এখন বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমাদের মুমিন মুসলমান বাইগন যে যেখানেই থাকেন না কেন আমি আকল আবেদন আপনাদের কাছে রাখছি যেই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ভালোবাসার জন্য পরকালে নাজাতের জন্য মমিন মুসলমান বাইগণ আপনাদের কাছে সাহায্য কামনা করছি ইনশাল্লাহ আপনারা অত্র মসজিদটির কাজের জন্য ইনশাআল্লাহ সকলেই শরিক হবেন আশা রাখি ওমা তৌফিক বিল্লাহ তাই আমরা মসজিদটা অনেক দিনাবধ ভেঙে আমরা করতে পারতাছি না টাকার অভাবে দরিদ্র মানুষ গ্রামের আমরা টাকা দিতে পারতাছি না ওই একজনের দুশো একশো টাকা দেয় টাকা ভাই আমাদের কোনো কাজ হয় না যদি আপনারা ভাই বন্ধু যাই বিদেশে প্রবাসে থাকেন যদি সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ মসজিদরা আমরা করতে পারবো দেশের লোকের এবং দেশের এবং বাইরের যে যেখানেই আছেন যে যাই পারেন যে যাই পারেন দেশের এবং বাইরের যে যাই পারেন আপনারা সহযোগিতা করবেন আল্লাহর মধ্যে আমরা মসজিদটা করতে পারি আমরা এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো আপনারা বা বিকাশ নম্বর থাকবো এই নম্বরে যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন এবং যদি চানতে মসজিদ কোন জায়গায় হইতেছে ফোন করে এটা জানতে চাইলে আমরা তা আপনারা ফোন করতে পারবেন সব সময় আমরা জানিয়ে দেবো জায়গা হলো মুক্তাশা থানা সাত নং ঘুগা ইউনিয়ন ঘুগা সাত নং ঘুগা ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদ বেসকালী বাজার স্বপ্নগুলো সকলে যাই সাহায্য করার জন্য সাহায্য করুন সকলেই সাহায্য চাই সাহায্য